আসলে জার্মানিতে বড় হচ্ছে, তবে বাবা মা হিসাবে আমাদের দায়িত্ব ছিল যে আমাদের মূলটাকে তাদের সাথে পরিচিত করা। আর একটা মানুষ বা একটা বাচ্চাকে আপনি যখন মূলের সাথে পরিচয় করাতে যাবেন তখনই আপনার ভাষাটা শিখতে হবে। কারণ আমি যদি ইংলিশ ভাষা শিখাই বা অন্য একটা ফরেন ল্যাঙ্গুয়েজ শিখাই তখন আপনার যে বাংলা কীভাবে কথা বলছেন এগুলো কিন্তু সে কখনো বুঝবে না। তা এটাই আমরা যখন আমাদের বাচ্চা যখন জন্মগ্রহণ করেছে উই ডিসাইডেড যে আমাদের বাচ্চা আমাদের মাতৃভাষায় কথা বলবো। সো আমার মেয়ে যে 4.5 বছরের নাদি আপনারা দেখেন সে কিন্তু বর্তমানে 3টা ভাষায় খুব ফ্লুয়েন্টলি কথা বলে। একটা হচ্ছে বাংলা আমার মাতৃভাষা, রাশিয়ান তার মাতৃভাষা, আর সে জার্মানিতে থাকে সেই দেশি যেহেতু সেখানে সে স্কুলে যাচ্ছে বা কিন্ডারগার্টেনে যাচ্ছে সেখানকার ভাষা। এখন এটাই হচ্ছে আর কি যে আপনার আমরা ওই মূলটাকে বোঝানোর জন্যই ভাষাটাকে শেখার প্রতি জোর দিয়েছি। এবং সেটা আলহামদুলিল্লাহ আমার মেয়ে এখানে এসেছে, দাদির সাথে থাকছে, ফুফির সাথে থাকছে, একদম থ্রোলি বাংলা বলছে, তাদের ভিতরে কোনো জড়তা নেই যে আমি কিছু এক্সপ্রেস করতে পারছি না, আমার বাবা মা এখন বাইরে আছে, খুব ওরা এনজয় করছে আলহামদুলিল্লাহ। হি ওয়াজ সেইং দ্যাট উই দে সি অনলি দ্য বিউটিফুল মোমেন্টস, ডু ইউ ফাইট? অবশ্যই উই ফাইট, অনেক ঝগড়া হয় আমাদেরও, কিন্তু দিন শেষে আসলে আমরা আসলে যেহেতু আমরা দেখুন আপনি চিন্তা করেন আপনি বাংলাদেশের যদি একটা কক্সবাজারের একটা মানুষ যদি পঞ্চগড়ের মানুষের সাথে বিয়ে হয় অনেক পার্থক্য, ভাষার পার্থক্য নাই কিন্তু সংস্কৃতির পার্থক্য, এলাকার পার্থক্য। আর আমি তো একদম বিদেশি নিয়ে বিয়ে করছি, সেই বেলারুস যার বেড়ে উঠা আছে রাশিয়ান একটা ভাষার একটা আবহাওয়ায় আমি বাংলাদেশে বড় হয়েছি, তারপরও আমাদের ভিতরেও কিছু অমিল তো থাকবেই। এটা হচ্ছে মানুষ মানেই অমিল, সত্যিটা মানুষ এক না, বাট দিন শেষে আমরা একে অপরকে অনেক ভালোবাসি, সেই ভালোবাসা দিয়ে আসলে সব আমাদের যে অমিল যে ঝগড়া সেগুলো আমরা জয় করে ফেলি।